হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দা ব্লক চন্দা ব্লক যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো আমাদের বাপের বাড়ির রাধাকৃষ্ণ আর মা মনসা মন্দিরের বাৎসরিক পুজো তাই তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি সেখানেই আর আমার আগের ব্লক যদি তোমরা কেউ দেখে থাকো দেখবে আমাদের বড় মন্দির আছে বাপের বাড়ির সেখানেই আজকে বাৎসরিক পুজো হুম তা সেখানেই তোমার দাদা ভাই আর আমি যাচ্ছি আর আমার ছেলে কি বলো তো গতকালকেই চলে গেছে আমরা আজকে যাচ্ছি আবার আজকে রাত্রেই চলে আসব। দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে নগরুকরা ছাড়িয়ে গেলাম আর নগরুকরা ভিতর থেকে অশোকনগর যাওয়ার একটা শর্টকাটের রাস্তা আছে আমরা সেখান থেকেই বাড়ি যাচ্ছি মানে খুব তাড়াতাড়ি হয় ওইখান থেকে গেলে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে আসলাম দেখো এই যে আমাদের বাবার বাড়ির মন্দির পুজো হচ্ছে এসে আগে নমস্কারটা সেরে নিলাম মন্দিরের উপর উঠে নমস্কার দিতে পারিনি কেন তো আমার কাকা শ্বশুর মারা গেছে এখনো এক মাস হয়নি তাই আমরা পুজো দি না এক মাস না হলে পুজো দিতে পারি না মন্দিরে উঠতে পারি না তার জন্য মন্দিরে উঠতে পারলাম না নিচে থেকে নমস্কার দিলাম আর এখানে দেখো আমার বড় জ্যাঠার ঘরে বড় মেয়ে এসছে এবার আমি কেমন আছি তা জিজ্ঞাসা করলো ভালো আছি কিনা তা আমিও জিজ্ঞাসা করলাম কেমন আছিস তা অনেক দিন পর দেখা হলো কারণ ওরা এখানে থাকে না গোয়াতে থাকে তো তাই দেখা সাক্ষাৎ তো হয় না আসলে আর এই দিদি বর দিদির পাশে মেয়ে এক মেয়ে দুই ছেলে বদ দিদির তা অনেক গল্প করলাম কথা বললাম আর এই দিকে দেখো আমার মা মন্দিরে আরতি হবে দেখে পঞ্চপ্রদীপ সাজাচ্ছে আর এখানে দেখো বারোয়ারি খিচুড়ি রান্না হচ্ছে মানে নিমন্ত্রিত অতিথিদের খিচুড়ি তরকারি পায়েস হচ্ছে আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগের রান্না দেখো বন্ধুরা দুটো মন্দিরে একসাথে আরতি হচ্ছে আর দুটো মন্দিরে দুজন ব্রাহ্মণ দিয়েই পুজো হয় আমাদের এদিকে দেখো মন্দিরের আরতির পর মা একটু ঘরে ধূপকাঠির ধুয় দিয়ে গেল সব ঘরে এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে আর পুজো শেষ হওয়ার পর আমি আমার এক দাদার হাতে ফোনটা দিয়ে বললাম কি একটু মন্দিরের উপর উঠে ফটো তুলে আনতে ভিতর থেকে তাও আবার ফোনে ছবিটা তুলে আনলো সামনের থেকে দেখো কত সুন্দর লাগছে আর এদিকে দেখো আমরা যখন গল্প করছিলাম তখন আমাদের বাড়ির সামনে এক কাকিমাদের বাড়ির ছাদের উপর একটা হনুমান এসে বসেছিল তা আমরা সবাই মিলে ওখানে দেখতে গেলাম আর আমার মা হনুমানটাকে কলা আর শসা দিচ্ছিল দেখো আর এদিকে দেখো আমার ছেলে এই যে আর এটা আমার বড় জেঠিমা তা এই যে তার মেয়ে যে বড় জেঠিমার এই যে মেয়ে আর এটা আমার এক বৌদি খিচুড়ি খাচ্ছিল আর এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ এরা কারা বলো তো এরা আমার ভাইজি ভাইপো কারণ আমার নিজের তো কোনো দাদা ভাই নেই মানে জ্যাঠা তো খুট্টা তো দাদা ভাইয়ের ছেলে মেয়ে খুব আনন্দ করছিল আর তোমার দাদা ভাই এদিকে মানে যে খিচুড়ি রান্না করছিল তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম গল্প করছে দেখো আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো দেখে মা সন্ধ্যা পূজা করছিলো আর সবাই মিলে তারপরে গল্প করছিলাম দিদি এটা হলো আমার দিদি দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে আমার মাসি ছোট মাসি আর তোমাদের দাদা ভাই আর আমি ভিডিও করছিলাম তা বাইরে হলো বক্সের আওয়াজ হচ্ছিল দেখে অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি কপিরাইট পড়ার ভয়ে তার ভয়েসটা পরেই দিতে হলো আর এটা হলো মাসি তারপরে দিদি চা করতে চলে গেলো তোমাদের দাদাভাইকে টেনে নিয়ে দাদাভাই কি বলছিল তার টেনে নিয়ে বললো দাঁড়াও ওখানে ভিডিও করছে বোন আর মাসি কি বলছিল তো তারপরে দেখো তোমাদের দাদাভাই আমার মাসি প্রসাদ নিয়ে যাবে দেখে বাড়িতে সেটা গুছিয়ে দিচ্ছিল মানে একটু হেল্প করছিল মাসির সাথে মাসিকে আর একে একে সবাই প্রসাদ নিতে চলে আসছে রাত হয়ে যাচ্ছে আর আমরা বাড়ি আসবো দেখে একটু তাড়াতাড়ি প্রসাদ খেয়ে নিলাম কিছুটা নিয়ে এসেছি ভোগের প্রসাদ বাড়ির সবাইকে শ্বশুরবাড়ির সবাইকে দেওয়ার জন্য আর ওখানে কিছুটা খেয়ে আসলাম দেখো বন্ধুরা এটা আমার মামা মামা আর মামা প্রতি বছরই আসে এবার আর আসতে পারেনি আর এটা আমার এক জ্যাঠার ছেলে কি বলো তো বন্ধুরা এবারের পুজোতে না অনেকেই আসতে পারেনি তাই তোমাদের দেখাতেও পারলাম না পরিচয় করিয়ে দিতেও পারলাম না দেখো বন্ধুরা এটা আমার বাবা বাবা সারাদিন বাড়ি ছিল না কারণ ডিউটি করে আসলোই বাবা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে কারণ কি বলতো আমি এখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছি